গাজা যেন এখন মৃত্যুপুরী। ইসরায়েলি আগ্রাসনে প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে সবচেয়ে বেশি বিপাকে গর্ভবতী নারী আর নবজাতকরা। সঠিক সেবা না পেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে দিন পার করছেন অন্তঃসত্ত্বা হাজারো নারী। বিধ্বস্ত উপত্যকাটিতে আসন্ন সন্তানের ভবিষ্যৎ নিয়ে মানসিক চাপে আছেন প্রত্যেকে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অকাল প্রসব, গর্ভপাত এবং মৃত সন্তান প্রসবের ঘটনা বাড়ছে হু হু করে। যুদ্ধের আগে গাজা উপত্যকায় বার্ষিক জন্মহার ছিল প্রায় 56 থেকে 58 হাজারের কাছাকাছি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি অন্তঃসত্ত্বা নারীদের উপর মানসিক চাপ সৃষ্টি করেছে এবং বসবাসের অযোগ্য স্থানে অবস্থান করায় অসুস্থ হয়ে পড়ছেন তারা। উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ সরে এসেছেন দক্ষিণাঞ্চলের খান ইউনুসে। আশ্রয় নিয়েছেন অঞ্চলটির স্কুল আর তাঁবুতে। খাদ্যপানির সংকট নিয়ে কোনো রকমে বেঁচে আছেন তারা। দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোতে চলছে ইসরায়েলি তাণ্ডব। এতে চিকিৎসা নিতে হাসপাতালেও যাওয়ার উপায় নেই অন্তঃসত্ত্বা নারীদের। আমি একজন অন্তঃসত্ত্বা। প্রতিদিন বাড়ি থেকে কাজে আসার সময় গোলাগুলি সহ নানা ধ্বংসযজ্ঞ দেখি। কখনো কখনো দৌড়ে রাস্তা পার হতে হয়। হাসপাতালে এসে প্রসবের সময় রোগীদের করুণ অবস্থা, মৃত প্রসব ও অনেকের মৃত্যু দেখি, যা আমার মানসিক স্বাস্থ্য ও গর্ভের সন্তানকে বিপদের সম্মুখীন করছে। নিজেও একজন গর্ভবতী হওয়ায় এই পরিস্থিতি আমার পক্ষে খুবই কঠিন। যুদ্ধের সময় নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে গাজার নারীদের। অপরিণত অবস্থায় জন্মের কারণে অনেক শিশুই রয়েছে মৃত্যু ঝুঁকিতে। এখন আমি কি করব? আমার সন্তানরা ছোট, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো দুর্বল, দ্রুতই তারা রোগাক্রান্ত হয়ে যেতে পারে। তাদের প্রয়োজনীয় খাবার আর কাপড় কেনার মতো অর্থ আমার কাছে নেই। গর্ভকালীন সময় ওষুধসহ পর্যাপ্ত দিক নির্দেশনা থেকে বঞ্চিত গাজার প্রায় 50,000 প্রসূতি নারী। চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় যে পর্যবেক্ষণ আর পরীক্ষা নিরীক্ষা দরকার তার কোনো সুযোগ নেই গাজা ভূখণ্ডে। কেননা জ্বালানি বিদ্যুতের অভাবে সব হাসপাতালই প্রায় বন্ধ। উপায় না পেয়ে আহতদের বাঁচাতে মোবাইলের আলো ব্যবহার করে কোনো রকমে অপারেশন চলছে কয়েকটি হাসপাতালে। নসিন নাওয়ার, চ্যানেল 24।